দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সরকারি দলের সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম ফজিলতুন্নেসা বাপ্পি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে অ্যাডভোকেট বাপ্পি, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছোট্ট, সেটা হলো বাংলাদেশের প্রতি ভারতের মনোভাবটা এত তাড়াতাড়ি পাল্টে গেল কেন? মানে হঠাৎ করে সব দল একত্র হয়ে বোধহয় বাংলাদেশকে খুব কাছে টেনে নিল, এটা কেন হলো? ধন্যবাদ আপনাকে সাইফুল হুদা, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে বিষয়টি খুব তাড়াতাড়ি পাল্টে গেল বা তাড়াতাড়ি হওয়ার নয়, আপনি তো জানেন যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের ভীষণভাবে সাহায্য করেছে। সেটা যুদ্ধে যেমন সমর্থন দিয়েছে, তাদের আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, এটা তো সর্বজন স্বীকৃত। তার পাশাপাশি আপনি দেখুন যে বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরা গান্ধীর যে একটি অকৃত্রিম সম্পর্ক ছিল, এবং বঙ্গবন্ধুকে যদি 75-এর 15 আগস্ট সপরিবারে এইভাবে নির্মমভাবে হত্যা করা না হতো, হয়তো এই সমস্যাগুলোর সমাধান আমরা আরও অনেক আগেই পেয়ে যেতাম, যেহেতু সমস্যাগুলো দ্বিপাক্ষিক এবং বিশাল একটা গ্যাপ কিন্তু আছে, এটা স্বীকার করতেই হবে, ইতিহাস তাই বলে। এবং 96 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন, আপনি দেখুন যে আমরা গঙ্গা পানি চুক্তিটি স্বাক্ষর করতে সমর্থ হয়েছি, এবং এই চুক্তিটি করে কিন্তু আমরা আমাদের অধিকারটিকে, আমাদের যে অধিকারটি রয়েছে এটি কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং আরও বেশ কিছু ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে দ্বিপাক্ষিক সেগুলো সমাধান হয়েছে, ল্যান্ড বাউন্ডারি ঠিক হয়েছে, আরও ইত্যাদি অনেক কিছু। পাশাপাশি আপনি দেখবেন যে বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা যে চুক্তিটি ছিল, এই যে ছিটমহল নিয়ে, এটা 41 বছরের যে সুখ দুঃখের একটি বিষয়, যে লোকগুলোর কোনো পরিচয় ছিল না, নাগরিকত্ব ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, এটি নিয়েও কিন্তু চেষ্টাটি আওয়ামী লীগের সবসময় ছিল। এবং আওয়ামী লীগের একটি নীতি আছে, বিদেশ নীতি, যেটি যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এবং আওয়ামী লীগ তার সেই নীতিটিতে অটল থেকেই কিন্তু অবিরাম চেষ্টা চালিয়ে গেছে। বিষয়টি কিন্তু এরকম হয়নি যে কোনো একটি দলের প্রধানমন্ত্রী যখন ছিলেন, যে দিল্লিতে সাক সম্মেলনে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা তিনি বলতে ভুলেই গেছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিষয়টি কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেরকম ছিল না। দেশের স্বার্থে, দেশের জন্য এই কাজটি করবার ক্ষেত্রে আওয়ামী লীগের, আমি মনে করি যে আওয়ামী লীগের যে কূটনৈতিক সাফল্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা, এর ফলেই এটি সম্ভব হয়েছে। এ কারণে যে আপনি দেখুন যে প্রতিটি দল এখন ভারতের, তারা উভয় কক্ষে এটিকে সমর্থন করেছে, এবং মোদি সাহেব যখন নির্বাচিত হলেন বছরখানেক হলো, তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই, এবং এগুলো সব কিছু মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া শান্তি, স্থিতি এবং স্থায়িত্ব স্থাপনের জন্য যে উদ্যোগ নিয়েছেন মোদি সাহেব, বারবারই কিন্তু তার ভূয়সী প্রশংসা করেছেন। এবং আপনি এটিও জেনে থাকবেন যে জাতিসংঘের যে অধিবেশনে, সেখানে কিন্তু মোদি সাহেব বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, আর তার বেটি অর্থাৎ ওনার কন্যা বাংলাদেশের সেই স্বাধীনতাকে, বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছে। সুতরাং বঙ্গবন্ধুর যে অকৃত্রিম দেশের প্রেম এবং দেশের প্রতি ভালোবাসা ছিল, ভারতের সঙ্গে একটি সম্পর্ক ছিল, এবং আমাদের যে কূটনৈতিক তৎপরতা এবং রাজনৈতিক যে প্রজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই সমস্ত কিছু মিলেই এবং দেশের জনগণের যে সমর্থন ছিল, সব কিছু মিলিয়ে আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সাফল্য, এবং এটি একটি নব দিগন্তের সূচনা করবে, এবং আমি মনে করি যে এটি কেবল শুরু। পরে আমি সময় পেলে আরও বিস্তারিত আলোচনা করব যে মোদি সাহেব 6-7 জুন বাংলাদেশে আসছেন, এবং সেখানে আরও বেশ কিছু বিষয় উঠে আসবে, যে আমাদের দুই দেশের মধ্যে যে আরও কিছু টুকটাক সমস্যা বা কিছু বিষয় রয়েছে, সেগুলোরও আমরা সমাধান ইনশাল্লাহ পেয়ে যাব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনার কাছে আবার আসবো ফিরে। ব্যারিস্টার ফারহানা, 6 তারিখে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে, কি মনে হয় মানে বাংলাদেশ কি গেইন করবে? আমি তো মনে করি মোদিকে শুধু ক্যারিশমাটিক নেতা বলে ভুল হবে, উনি পররাষ্ট্রনীতিতে অন্তত যে দূরদৃষ্টি এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, সেটা ইতিহাস এটা সাক্ষী দিবে। এবং ওনার নীতিটাই হচ্ছে সবকে সাথ সবকা বিকাশ,
মানে একত্রে টিম ওয়ার্ক করে এগিয়ে যায় এবং উনি বলেই দিয়েছেন যে ভারতের উন্নতি যদি চাও তাহলে বাংলাদেশকে সঙ্গী না করে সেই উন্নতি করা সম্ভব নয়। লুক ইস্ট নীতিতে উনি বিশ্বাস করেন এবং উনি সাউথ ব্লককে নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী সাউথ ব্লক ওনাকে যে ফিডব্যাক দিয়েছে সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের এই দূরত্ব, যেটাই উনি মনে করেন কেন পার্সোনালি যে কী কারণে এই দূরত্বটা আছে এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসছে তার প্রথমেই কিন্তু ছিল সীমান্ত চুক্তির বিষয়টি এবং এটি উনি এমনভাবে সমাধান করেছেন যে লোকসভা এবং রাজ্যসভার একজন সদস্য এটার বিরোধিতা করেনি। এর মাধ্যমে উনি যে মেসেজটি বাংলাদেশকে দিলেন সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি এমন একটা পর্যায়ে এখন আছে যেটাকে সুষমা স্বরাজ বলেছেন 1971-এ আমাদের মধ্যে যেই ভ্রাতৃত্বটা ছিল, যে সৌহার্দ্যটা ছিল এবং যে বন্ধুত্বের সম্পর্কটা ছিল এবং পরবর্তীতে এসছে সাউথ ব্লক যে মেসেজগুলো ওনাকে দিয়েছে সেখানে তিস্তার কথা এসছে এবং আমরা জানি যে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও ওনার সাথে দেখা করেছেন এবং ওনাকে তিস্তা চুক্তির ব্যাপারে উনি রাজি করানোর চেষ্টা করছেন এবং আমরা খুব আশাবাদী যে ওনার এই সফরে তিস্তা চুক্তিতে যদি নাও স্বাক্ষরিত হয় এই ব্যাপারে একটি পজিটিভ মেসেজ আমরা ভারতের কাছ থেকে পাবো। এবং সীমান্ত হত্যার বিষয়টি উঠে এসছে এবং ওনাকে জানানো হয়েছে যে সীমান্ত হত্যা এমন একটি বিষয় যেখানে যেটা আরেকটি কারণ যে বাংলাদেশের সাথে হয়তো ভারতের জনগণের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই ব্যাপারে উনি বিশেষ নির্দেশ দিয়েছেন যে এই বিষয়গুলো যেন দেখা হয়। এছাড়া এসছে শুল্ক বাধা আছে আমাদের, কিছু পণ্য ভারতে যেতে পারে না, এই যদি আমাদের অবাধ বাণিজ্য নীতি আছে কিন্তু তারপরে শুল্ক এবং অশুল্ক এই বিষয়গুলো নিয়ে কিছু পণ্য যাওয়া আসায়ও কিছু সমস্যা আছে এবং বাণিজ্যিক দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও আমার মনে হয় ওনার এই সফর একটি বিশেষ ভূমিকা রাখবে। এবং ভারতের আরেকটি বিষয় যেটা ওনাকে জানানো হয়েছে যে ভারতের চ্যানেলগুলো কিন্তু আমাদের দেশে অবাধে প্রচারিত হয় কিন্তু আমাদের কোনো চ্যানেল ভারতে ওভাবে দেখা যায় না, তো এই ব্যাপারেও আমরা আশা করছি যে এইবার হয়তো আমরা কোনো নির্দেশনা পাব। এবং ভিসার ব্যাপারেও আমি দেখেছি যে ভারত বোধহয় এবার ইলেকট্রনিক ভিসার একটা নিয়ম আনছে বা পোর্ট এন্ট্রি ভিসা, যে ওখানে গেলেই 31 দিনের জন্য আমরা ভিসা পেয়ে যাব। তো এটা আমাদের সবার জন্য খুব স্বস্তিদায়ক বিকজ আমাদের বড় একটা অংশ কিন্তু চিকিৎসা সেবা নিতে ভারতে যায়, বেড়াতে যায় এবং আমাদের পাশের দেশ এবং ভারতকে বলা হয় পুরো ভারত দেখলে নাকি বিশ্ব দেখা হয়, অর্ধেক বিশ্ব দেখা হয়, সেটাই তো। এটা ভারতের পর্যটনের জন্য যেমন পজিটিভ আমাদের জন্য এটি একটি পজিটিভ মেসেজ দিয়ে যায়। কমরেড রতন, এটা কি মোদির পার্সোনাল কোনো এজেন্ডা নাকি ইন্ডিয়ান ডিপ্লোমেসি যে হঠাৎ করে একটা ইউটার্ন নিল ইন্ডিয়ান পুরো পলিসি টুয়ার্ডস বাংলাদেশ? একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ফরেন পলিসি এটা ডিপেন্ড করে তার ইকোনমিক পলিসিটা কি, আর ইন্ডিয়ান ইকোনমিক পলিসিটা এখন কি। ইন্ডিয়া একটা গোটা দুনিয়ার মধ্যে একটা বড় বাজার হয়েছে, যেমন সে গোটা দুনিয়াটাকে লিড করতে চায়, সে কারণে তার চারপাশের দেশগুলোর সঙ্গে সে ছোটোখাটো বৈরিতাগুলোকে অবসান ঘটাতে চায়। ইন্ডিয়া যে সুপার পাওয়ার হয়ে উঠতে চায় তার একটা প্রাথমিক পদক্ষেপ এটা, এবং সেক্ষেত্রে দেখবেন ইন্ডিয়ান সমস্ত পার্টিগুলো তারা কিন্তু তাদের একটা হোমওয়ার্ক আছে। আমি খুব দুঃখের সঙ্গে এটা বলতে পারি যে ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসবেন আমাদের কিন্তু ঠিক সেই রকমের কোনো হোমওয়ার্ক নাই, আমরা এই প্রত্যাশা নিয়ে আছি যে মোদী আমাদেরকে কী দেবে তার আমাদেরই আমরা আল্লাহ দিত, কিন্তু আমরা কী চাই, আমাদের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো কী এবং কীভাবে সেগুলো সলিউশন হতে পারে। আমরা আর যাই করি আমরা প্রতিবেশী তো পাল্টাতে পারবো না, তাহলে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে সেটা আমাদের রাষ্ট্র কীভাবে দেখছে। একটা খুবই সিগনিফিক্যান্ট বিষয় আছে, মোদী আসার সময় তারা বলেছে বাংলাদেশ দেশটা আয়তনে খুব ছোট কিন্তু তার ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক ভীষণ। দেখেন তাদের ভীষণটা কী, বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের কথা তারা বিবেচনা করেছে। আমাদের তিন দিক ঘেরা ভারত, একদিকে সমুদ্র, এই সমুদ্র আবার বঙ্গোপসাগর মিশেছে ভারত মহাসাগরের সঙ্গে, ভারত মহাসাগর দিয়ে প্রতিদিন 3,000-এর উপরে বাণিজ্যবাহী জাহাজ চলে এবং তার উপারেই আছে চীন। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের আগে যে বাণিজ্য ছিল এখন সেটা সুপারসিড করে গেছে চীন, চীনের সঙ্গে আমাদের বাণিজ্য এখন অনেক বেশি এবং ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতিটা এখন কী পরিমাণ দাঁড়িয়েছে, $660 কোটি বাণিজ্য হয় ভারতের সঙ্গে, ভারত থেকে আমরা আমদানি করি $610 কোটি, আমরা রপ্তানি করি মাত্র $46 কোটি। এই বিশাল বাণিজ্য ঘাটতি সেটা দূর করবো কীভাবে, সে ব্যাপারে কিন্তু আমাদের খুব একটা যে ভাবনা আছে তা না। ভারতের সঙ্গে আমাদের অমীমাংসিত তিনটা খুব বড় বিষয় আছে, একটা হলো যে পানির বন্টনটা কীভাবে হবে। ন্যাচারালি আমরা তো একটা দেশ ছিলাম এক সময়, সেটা ছিল ন্যাচার কর্তৃক তৈরি,
কিন্তু রাজনৈতিকভাবে এটাকে যখন বিভক্ত করে ফেলা হলো তখন এই জিনিসটা বিবেচনা করা হয়নি। র্যাডক্লিফ রোয়েদার দিয়ে যখন দেশটাকে কেটে ভাগ করা হলো তখন কি এটা বিবেচনা করেছিল যে আমাদের বাংলাদেশের উপরে 15 গুণ বেশি জায়গায় যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি গড়িয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে সেটা সমুদ্রে গিয়ে পড়বে, তাহলে সেগুলো যে 700 নদীর মধ্যে দিয়ে যাবে কিংবা এখন যেটা 230টা নদী আছে এই নদীর পানির উৎস ভারত অথবা নেপাল অথবা যদি বলি ভুটান সিকিম অথবা যদি চীন, সেটা তো গড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়েই। এবং বাংলাদেশে প্রতি বছর যে 2 বিলিয়ন টন পানির সঙ্গে পলি আসে, পানি এবং পলির দেশ যদি বলি বাংলাদেশ, তাহলে পানির প্রবাহ বন্ধ হয়ে গেলে পলি যে স্থিতি হয়ে যাবে এবং তা যে আমাদের নদীর বুকটাকে ভরাট করে দিয়ে ভবিষ্যতে বন্যার ভয়াবহতা অথবা আমাদের বাংলাদেশে যে জিনিসটা ছিল না, অনেকে বলে যে ভারত দেখলে অর্ধেক পৃথিবী দেখা হয়, ভারতে যেমন মরুভূমি আছে ভারতে সেই রকম আবার বরফ পড়ার জায়গা আছে, তা বাংলাদেশে বরফ পড়ার জায়গা নেই মরুভূমি নাই, কিন্তু মরুভূমি হওয়ার একটা দারুণ সম্ভাবনা কিংবা আশঙ্কা আমাদের এখানে তৈরি হয়েছে ডিউ টু সিল্টেশন এবং আমাদের বেডগুলো নদীর বেডগুলো উঁচু হয়ে যাওয়ার কারণে। সেক্ষেত্রে যে নদীর পানি নিয়ে যে একটা রাজনৈতিক নৈতিক এবং নদী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কথাটা আমরা ভারতের সঙ্গে কীভাবে বলবো, দুই নম্বর হচ্ছে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্কটা কীরকম হবে, এটা কি একটা অধীনতামূলক অথবা লেনদেনের মধ্যে শুধু আমাদের লেনটাই বেশি থাকবে দেন কি আমাদের হবে না, সেক্ষেত্রে ভারসাম্যটা কীভাবে রক্ষা হতে পারে, আর আমাদের সীমান্ত ব্যবস্থাপনাটা কীভাবে হবে। সীমান্ত ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো বিষয় আছে, ভারতের সঙ্গে আমাদের অনেক ধরনের সাংস্কৃতিক ঐক্য আছে প্রত্যেকটা জায়গায়, যেমন আমাদের কুমিল্লার কথা যদি বলি, কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যের অংশ কিন্তু আমরা আগরতলার সঙ্গে ফলে এরকম যদি আমরা বলি আমাদের যে এই যে ছিটমহল দিয়ে যে সমস্যা এটা কেন সমস্যা হয়েছিল, বৃহত্তর রংপুর দিনাজপুর এবং কুচবিহার এই তিন রাজাকে কীভাবে অ্যাড্রেস করা হবে সেটা না করার কারণে তাদের ছোটো 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 জমিদারের অংশগুলো এখানে পড়ে গেল, ভারতের মধ্যে পড়লো বাংলাদেশের 51টা, বাংলাদেশের মধ্যে পড়লো ভারতের 111টা। বাংলাদেশ হওয়ারও আগে 1958 সালে নেহরু এবং নুন একটা চুক্তি হয়েছিল, তারপরে ভারত এটা নিয়ে দেখছে যাচাই করছে, বাংলাদেশ যখন স্বাধীন হলো একটু আগে বাপ্পি বাবু বলেছেন যে কীরকম একটা উচ্চতায় উঠেছিলাম আমাদের আবেগটা, কিন্তু সেই সময়ও কিন্তু আমরা সেই আবেগের উচ্চতায় আমরা রাজনীতি এবং পররাষ্ট্রনীতির চাইতেও আবেগের মূল্যটা বেশি দিয়েছিলাম বলে 1974 সালে কিন্তু আমরা তৃতীয় সংশোধনী করে আমাদের দক্ষিণ বেরুবের ভারতকে দিয়ে দিলাম, কিন্তু ভারত দেখেন এখানে আমাদের কাজটা সঠিক করেছি, ভারত এখানে কতখানি ক্যালকুলেটিভ, সে কিন্তু তার সমস্ত দলগুলোকে একসঙ্গে বিবেচনা করে অ্যাকচুয়ালি তাদের কাছে সময় বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় ব্যাপার, আর আমাদের কাছে হচ্ছে দেশের স্বার্থে আমরা সবাই একমত নাও হতে পারি কিন্তু ব্যক্তিগত কিংবা দলগত সম্পর্কটাকে আমরা প্রাধান্য নিয়ে আসি। এখানে কিন্তু ভারতের কাছে আমার একটা বড় জিনিস শেখার আছে, সেটা কি তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট বলি অথবা তাদের বুর্জোয়া ইন্টারেস্ট বলি, ভারত যেমন বাংলাদেশের যেমন আজকে আমাদের বাণিজ্যমন্ত্রী বলছে যে আমাদের সরকার হচ্ছে ব্যবসায়ী বান্ধব সরকার, ভারতের মোদীও কিন্তু ব্যবসায়ী দ্বারা প্যাট্রোনাইজ একটা গভর্নমেন্ট, আপনারা জানেন রিলায়েন্স আদানি আম্বানি এরা মিলে কীভাবে 9,000 কোটি রুপির বেশি বিনিয়োগ করে মোদীকে ইলেকশনে জিতিয়ে এনেছে, ইলেকশনে মোদী জেতার পরে তাদের প্রধান টার্গেট হলো এই অঞ্চল থেকে কী কী ব্যবসায়িক সুবিধা পাওয়া যায়, সে কারণে প্রয়োজনে মোদীকে মোদীর যে ক্যারিশমা সেটাকে ব্যবহার করে তাদের বাণিজ্যিক স্বার্থটা তারা আদায় করে নেবেন, সেই ক্ষেত্রে তারা সব এক হয়ে যেতে পারলো ব্যবসায়িক ইন্টারেস্টে, এখন পিপুলস ইন্টারেস্টের চেয়েও কিন্তু ব্যবসায়িক ইন্টারেস্টটা অনেক বেশি, তা আমরা এই দিকগুলো একটু খেয়াল রাখা দরকার যে মোদী যখন আসছেন 40 ঘন্টার জন্য বাংলাদেশে আসবেন, এই 40 ঘন্টার বাংলাদেশের আশাটাকে আমরা যেন প্রচারের আলোয় এমন আলোকিত করে ফেলি যেমন আমাদের অন্ধকার দিকগুলো যেন মানুষের চোখে যেন না পড়ে, এরকম যেন না হয়, আমরা যেন দেখতে চাই আমাদের একটা দুই প্রতিবেশীর মধ্যে একটা সুসম্পর্ক চাই, জনগণের স্বার্থটাকে রক্ষা করতে চাই আর মর্যাদা সম্পন্ন একটা জাতি হিসেবে বাঁচতে চাই, আমরা কাঁটাতারের মধ্যে ঝুলতে চাই না। আপনার কাছে আবার আসবো কমরেড রতন, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আর এফএল থ্রেড পাইপ লেট এডিশন, লেট এডিশনে আজকের বিষয় ভারতীয় প্রধানমন্ত্রীর সফর, সঙ্গে আছেন ফজিলুদ্দিননেসা বাপ্পি, রুমিন ফারহানা এবং রাজিকুজ্জামান রতন। অ্যাডভোকেট বাপ্পি, সংসদে আমরা যা দেখেছি আগে যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে সারাক্ষণ যুদ্ধ বাগযুদ্ধ লেগেই থাকে এবং তার মধ্যে যে একটা ভালো কোনো কিছু ফল অবশ্যই আসে, কিন্তু এবারে আমরা যেই অপোজিশন দেখছি
না কোনো প্রাণ আছে, না কোনো কথা আছে, না কোনো ঝগড়া হচ্ছে, আমরা কি আমাদের এই পলিসিগুলি, ন্যাশনাল পলিসিগুলি ঠিকমতো করতে পারছি এটা ছাড়া? এখানে প্রসঙ্গ দুইটা, একটা বলেন ন্যাশনাল পলিসির কথা, আরেকটা বলেন সংসদের কথা। এখন সংসদের প্রসঙ্গ যেহেতু আসলো, কিছু অপ্রিয় কথা আমাকে বলতেই হচ্ছে। প্রসঙ্গটা যেহেতু আপনি তুলেছেন, নবম জাতীয় সংসদে থাকবার আমার সৌভাগ্য হয়েছিল, আর এটি তো দশম জাতীয় সংসদ চলছে। যেটি আপনি বলছিলেন যে যুদ্ধ, বাক যুদ্ধ, নবম সংসদে যে পরিস্থিতিটি তখন আমি একেবারেই নবীন সদস্য হিসেবে দেখেছি, যে ফাইল ছুঁড়ে মারা, চেয়ার ছুঁড়ে মারা, জাতীয় সংসদের মহান স্পিকারকে তুই তুকারি করা, জিব্বা কেটে ফেলার হুমকি দেয়া, তারপর আপনার ইভেন আমাকে এটা ওই তো ইউটিউবে আছে মারার জন্য তেড়ে আসা, এগুলো অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো এবং দেখা গেছে কি বিরোধী দল যেটা ছিল তখন নবম সংসদ, আমি যেটি দেখেছি, আমি আমার কথাটুকুনি বলবো, আমরা দেখেছি যে তখন যিনি বিরোধী দলের নেতা ছিলেন তিনি 387 দিনের মধ্যে মাত্র 8 কার্য দিবস সংসদে উপস্থিত ছিলেন। এবং এরকমই দেখা গেছে যে 90 কার্য দিবসের পর তো সদস্যপদ থাকে না, 88 কিংবা 89 দিনের দিনেই ওনারা এসে সিগনেচার করে এরকম একটু গালাগালি করে, ফাইলপত্র ছুঁড়ে এটা সেটা করে একটা গণ্ডগোল বাঁধিয়ে চলে যাওয়া। আর আপনি পরের যেটি বলছিলেন যে ন্যাশনাল পলিসি বা এখন যেটি হচ্ছে, এখন কিন্তু ওই আপনার উচ্ছৃঙ্খলতা কিংবা এই যে ফাইল ছুঁড়ে মারা, স্পিকারকে গালাগালি করা, জিব্বা কেটে নেবার হুমকি দেওয়া, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, প্রসঙ্গক্রমে আমাকে বলতে হয় যে মিয়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধটি ছিল এবং ভারতের সঙ্গে, এটিও কিন্তু আওয়ামী লীগ দেখুন যে আন্তর্জাতিক আদালতে মামলা করে কিন্তু আমরা আমাদের অধিকারটুকু পেয়েছি। পাশাপাশি যদি আমি বলি, এই দেশেই কিন্তু আমরা আজকে মোদী সাহেব আসবে অনেকেই বন্দনা করছেন, অনেকে বলে বেড়াচ্ছেন যে অমুক দল কখনো ভারত বিরোধী রাজনীতি করে নাই, কিন্তু এই দেশে 91 সালে আমি নিজের মুখে শুনেছি যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। 96 সালের নির্বাচনে ওই দলটি বলেছে যে আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, এবং বলা হয়েছিল যে পার্বত্য শান্তি চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। কিন্তু আজকে কিন্তু দেখা গেছে যে ফেনীতে 6 একর জমি কিন্তু আওয়ামী লীগ সরকারই এনে দিয়েছে, এটা রতন ভাইও ভালো বলতে পারবেন। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল যেটি দেশের স্বার্থ, জনগণের স্বার্থের জন্যই কাজ করে এবং মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। জনগণের স্বার্থটি দেখবার যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি আলোর কথা বলছিলেন রতন ভাই, আমি সম্পূর্ণরূপে রতন ভাইয়ের সঙ্গে একমত। প্রতিবেশীর সঙ্গে যেমন সুসম্পর্ক বজায় রেখে নিজের অধিকারটুকু আদায় করে আনবার কারণ রয়েছে, আনার মধ্যে যেমন সফলতা রয়েছে, ঠিক তেমনিভাবে দেশের ভেতরও কিন্তু আমাদের প্রতিনিয়তই লড়াই করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আপনার নাশকতার বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, যে অবস্থা মোকাবেলা করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেখানে এনেছেন, রতন ভাই সত্যি কথাই বলেছেন যে আত্মমর্যাদাশীল জাতি হিসেবেই আমরা এখন সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আপনি দেখুন যে আজকে যদি আমরা আমাদের মাথাপিছু আয়ের হিসাবটি করি, যে $1314 আমাদের এখন মাথাপিছু আয়, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24.09 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং আমাদের যে প্রবৃদ্ধি যেটি সরকারিভাবেই বলা হচ্ছে একেবারে হিসাব করে যে 6.51%, এবং আমরা কিন্তু মধ্যম আয়ের যে টার্গেট করেছি 2021 সালের মধ্যে, আমাদের যে ভিশন রয়েছে আওয়ামী লীগের সরকারের, এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়বার, সেই মধ্যম আয়ের দেশের দ্বার প্রান্তে কিন্তু আমরা পৌঁছে গেছি। আমাদের মাথাপিছু আয়টি সেরকমই ইন্ডিকেশন করছে, এবং আমাদের যে লোকদের যে কর্মসংস্থান হচ্ছে এটিও কিন্তু অত্যন্ত ইতিবাচক এবং আলোর পথের সন্ধান দেয়। কিন্তু যখন শোনা যায় দায়িত্বশীল পদে থেকে, যে আপনি বলছিলেন না, যখন বিরোধী দলে ছিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, আমাকে এখন একটু ইতিহাস বলতেই হবে, যে আমি স্পষ্টই বলতে পারি কালের কণ্ঠ এবং প্রথম আলো 2010 সালের 18 জানুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিসে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে আওয়ামী লীগ দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে সমঝোতা স্বাক্ষর এবং চুক্তি করেছিলেন, যার ফলে কিন্তু আজকে এই যে আমরা এই স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি, আমাদের নবদিগন্তের সূচনা হয়েছে। তো আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়ে এসেছে। আজকে মোদী সাহেবের সাথে দেখা করবার জন্য তাদের দেখি যে একটা ব্যাকুলতা বা তাদের একটা
চিন্তা রয়েছে। কিন্তু এই বিএনপি কিন্তু প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন 2013 সালের 4 জানুয়ারি অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, বিএনপি নেত্রী কিন্তু প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি এবং সেদিন হরতাল দিয়েছিলেন, আমাকে একটু সুযোগ দেবেন 30 সেকেন্ড, এবং তার হোটেলের সামনে বোমা ফাটা হয়েছিল। এবং প্রণব মুখার্জির প্রতি আমার একটু ব্যক্তিগত দুর্বলতা আছে, তিনি আমার নড়াইলের জামাইবাবু, তো এরকম একজন ব্যক্তিত্ব প্রণব মুখার্জি সর্বজন শ্রদ্ধ, তার সাথেও কিন্তু আমরা দেখা করতে দেখিনি। আর বিএনপি নেতা হাফিজ সাহেব তো বলেই বসেছিলেন যে এই ভারতের দূতাবাস বাংলাদেশে থাকার প্রয়োজন নেই। আর তারও আগে বিএনপি নেত্রী 2010 সালে, 2011 সালে কুষ্টিয়া এবং বিভিন্ন জায়গায় তিনি সভা সমাবেশে বলেছেন যে আওয়ামী লীগের সরকার হচ্ছে ভারতের সরকার, এই সরকার দেশের স্বার্থ দেখছে না, দেশ ভারত হয়ে গেছে। তো যাই হোক, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা মোদি সাহেবকে স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা কখনো ভারত বিরোধী রাজনীতি করেন নাই। আমরাও বিশ্বাস করতে চাই যে ধ্বংসস্তূপ থেকে, যেটি বিএনপি নেতা জেনারেল মাহবুব সাহেব বলছেন যে বিএনপি ধ্বংসস্তূপ সেখান থেকে উঠে দাঁড়াবে, আমরাও বিশ্বাস করি যে 92 দিনের যে অগ্নি সন্ত্রাস এবং যা কিছু করেছেন সেখান থেকে তারা উত্তরণের পথ খুঁজে বেড়াবেন এবং ইতিবাচক এবং আলোর পথে আসবেন। ভাইসের ফারহানা, ইন্ডিয়ার সাথে যে নতুন করে আমাদের সম্পর্ক হতে যাচ্ছে, পুরা যদি আমি বাংলাদেশ চিন্তা করি, বিএনপির রোল তেমন কিছু একটা দেখছি না কেন? আপনারা যদি দেখেন, আমাদের দল থেকে অলরেডি কিন্তু সরকারকে আহ্বান জানানো হয়েছে যে সরকার যে বিষয়গুলো মোদির সামনে তুলে ধরবেন বা যেই 30টি চুক্তি হতে যাচ্ছে, যার মধ্যে 22টি কিন্তু অলরেডি সেটেল, কী কী বিষয়ে আলাপ হবে, সমঝোতা হবে, স্বাক্ষর সই হবে এবং বিনিময় হবে, তো এই বিষয়গুলোতে যেহেতু বিএনপি সংসদের বাইরে বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং এই দলটি 3 বার ক্ষমতায় ছিল, সেই জন্য বিএনপি সরকার, আমি মনে করি সরকারের নিজের স্বার্থেই বিএনপি যে আহ্বান দিয়েছে তাতে সাড়া দেওয়া উচিত এবং বিএনপির সাথে বসে দেশের স্বার্থে, এই যেটা যে কথাটা রতন ভাই বলছিলেন যে একটা জায়গায় কিন্তু ভারত খুব স্থির, সেটা হচ্ছে দেশের স্বার্থ। আমরা আবেগে হয়তো অনেক কিছু খুব দ্রুত করে ফেলি, কিন্তু ভারত কিন্তু দীর্ঘ সময় নিয়েছে, বিচার বিশ্লেষণ করেছে এবং তার নিজের দল, মোদি তার নিজের দল এবং বিরোধী দলের প্রত্যেকটি সদস্যকে এই চুক্তি, সীমান্ত চুক্তির বিষয়ে রাজি করিয়ে তারপরে কিন্তু চুক্তিটি করেছে। তো আমরা কি এই দৃষ্টান্তটি ফলো করতে পারি না? আমাদের বাংলাদেশ, আমরা এত ভারতের ব্যাপারে এত গুণগান করছি, মোদি আসবে, আমরা সবাই খুব উচ্ছ্বসিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখবার জন্য যে বিশাল বাণিজ্য ব্যবধান আছে আমাদের, সেটারই বা কী হয়, সীমান্তের কী হয়, আমরা খুব এগারলি ওয়েট করছি। তো এই এই এইখানে যে বিএনপি যেই প্রস্তাবটা দিলেন যে বিএনপিকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক এবং সরকার বিএনপির সাথে বসে আলাপ করুক যে মোদি আসলে দেশের কী কী বিষয়গুলো তুলে ধরা হবে, আমি এখন পর্যন্ত সরকারের এই বিষয়ে কোনো সাড়া দেখিনি। আরেকটা ব্যাপার, সরকার বারবার বলছে যে আমরা মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি, আমাদের প্রবৃদ্ধি 6.50 হবে এই বছর এবং 24 বিলিয়ন 5.1 শতাংশ, এবং আমাদের $24 বিলিয়ন US ডলার অলরেডি আমাদের রিজার্ভ আছে, তো তারপরেও কেন আমাদের হাজার হাজার মানুষ আজকে সমুদ্রে ভাসছে, যারা বেকারত্বের অভিশাপে দেশে কাজ পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না। হ্যাঁ, রোহিঙ্গারা আছে, রোহিঙ্গারা আছে প্রাণের ভয়ে, কিন্তু আমার দেশের মানুষ তো প্রাণের ভয়ে আসলে সমুদ্রে যায়নি, তাদের কাজের অভাব, তাদের খাদ্যের অভাব, তাদের জীবন ধারণের যে ন্যূনতম প্রয়োজনটা মিটছে না বলেই কিন্তু এই জীবন বাজি রেখে তারা সমুদ্রপথে পা বাড়াচ্ছে। এবং আপনি যদি দেখেন আমাদের আন্তর্জাতিক শ্রম বাজারটা, আমাদের মূল যে দেশগুলো ছিল আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, লিবিয়া এবং মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ, এরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশ থেকে এখন শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে, এবং বৈধ পথে শ্রমিক যেতে পারছে না বলেই হাজার হাজার মানুষ কিন্তু অবৈধ পথে যাওয়ার চেষ্টা করছে। এটা বেঁচে থাকার ন্যূনতম চাহিদা এই সরকার এই দেশের মানুষকে দিতে পারছে না বলেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আমি আরেকটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে মিয়ানমার তো রোহিঙ্গাদের স্বীকার করে না, তারা বলে দিয়েছে, এবং রোহিঙ্গা শব্দটি থাকলে তারা ত্রিদেশীয় বৈঠকে বসবে না এটাও বলে দিয়েছে, কিন্তু আমাদের দেশের যে মানুষগুলো সাগরে ভাসছে তাদেরকে কি বাংলাদেশ সরকার স্বীকার করে না? যদি তাই করতো তাহলে কি করে, ঠিক যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া পিংপং খেলেছে, আমাদের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটা পিংপং খেলা হয়েছে, এ বলছে এটা আমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব, ও বলছে আমি বৈধ শ্রমিক নিয়ে কাজ করি সুতরাং এটা আরেকজনের দায়িত্ব, তাহলে আসলে দায়িত্বটা কার? রাষ্ট্র তো দায়িত্ব এড়াতে পারে না, মন্ত্রণালয় হয়তো বা দায়িত্ব এড়ায় কিন্তু রাষ্ট্র তো দায়িত্ব এড়াতে পারে না। আরেকটা বিষয়, এই জাতিগুলো মানুষ ভাসছে, একজন মন্ত্রী বা একজন সচিব পর্যায়ের কাউকে আমি দেখলাম না
এলাকাটায় যেতে বা তারা বিদেশের যে দেশগুলো অস্বীকার করছে নিতে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া তাদেরকে বলা হয়নি যে আপাতত আমার লোকগুলোকে তোমরা ডাঙায় তোলো আমরা গিয়ে নিয়ে আসবো না ওটা না বলে আইএম করবে ওটা আইএম করবে বা ইউসিএইচআর মানে আপনার জাতিসংঘের শরণার্থী অভিবাসন সংস্থা কিন্তু এটা তো আসলে না এবং আরও মজার বিষয় হলো সরকারে আর সাধুবাদ জানাই আমি তারা কিন্তু দুটো আইন করেছে 2012তেও করেছে 2013তেও করেছে এই অভিবাসন সংক্রান্ত আইন এবং এই যে মানব পাচারের বিরুদ্ধে আইন কিন্তু এই আইন দুটোর একটাও কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না বা তারা সাফিসিয়েন্ট না আইনগুলো কর্মপরিকল্পনা নিয়েছে কিন্তু সেই কর্মপরিকল্পনা তিনটা হয়েছে 2008-11 12-14 এবং 15-17 একটাতেও এই যে নদীপথে মানব পাচার হচ্ছে এই বিষয়টা অ্যাড্রেসই করা হয়নি অথচ ইউএনএইচসিআর বলেন আইএমও বলেন এটা প্রত্যেকে কিন্তু বহু আগে থেকে সরকারকে সাবধান করে আসছিল এই বিষয়ে আপনার কাছে আবার আসবো বেসের ফরানা কমরেড রতন ইন্ডিয়ান সব পলিটিক্যাল পার্টি একত্রে হয়ে একটা ডিসিশন নিল বাংলাদেশ সম্বন্ধে বা তার পলিসি সম্বন্ধে কিন্তু আমরা সব পলিটিক্যাল পার্টি একসাথে বসলাম না একবারও বসলাম না এটা নাম্বার ওয়ান আপনি একটু কীভাবে অ্যানালাইজ করবেন আর সবচেয়ে বড় একটা জিনিস হতে যাচ্ছে যে $1 বিলিয়ন সাপ্লাইস ক্রেডিট পাই আর $2 বিলিয়ন সাপ্লাইস ক্রেডিট পাই এটাতে মেইনলি ট্রানজিটের ইয়েতে যাবে বাংলাদেশ কি গেইন করবে এই ইয়ে থেকে এটা একটু আমাদেরকে বলবেন এই চুক্তির মাধ্যমে আসলে আমাদের দেশটা ওই স্বাধীনতার পরে আমাদের বিপুল প্রত্যাশা যতই থাকুক দেশটা ক্রমাগত একদল ধনী মানুষের হাতে কুক্ষিগত হয়ে গিয়েছে এবং রাজনীতিটাও দেখুন ক্রমাগত এককেন্দ্রিক হয়ে যাচ্ছে তার ফলে যেটাই হোক এখন ধরেন ভারতের সঙ্গে সম্পর্ক কোন সরকারের আমলে ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক আছে এটাও কিন্তু রাজনীতিতে একটা ফ্যাক্টর হয়ে যায় এবং এইটা রাজনীতিতে যেহেতু একটা উপজীব্য ফলে এইটাকে কেন্দ্র করে রাজনীতিতে গেইন নেওয়া অথবা এইটাকে নিতে পারলে রাজনীতিতে লস করবে এরকম একটা প্রবণতা থেকে সমস্ত কৃতিত্ব আমাদের নিতে হবে এরকম একটা প্রবণতা আমাদের এখানে আছে এটা হলো একটা দিক এটা হলো রাজনীতিতে যে একটা শেয়ারিং একটা কেয়ারিং অ্যাটিটিউড থাকার কথা সেটা নাই বরঞ্চ আমাদের এখানে হয়েছে অ্যানিহিলেশন একটা পলিটিক্স অফ অ্যানিহিলেশন একজন আরেকজনকে ধ্বংস করেই টিকে থাকতে হবে তার অনেক মানে উপাদান আমরা দেখেছি যেটা দুজনেই বলতে পারবেন যে তারা পরস্পর দ্বারা পরস্পর কীভাবে আক্রান্ত হয়েছেন বিভিন্ন সময়ে ফলে এখানে পলিটিক্সের যে বেসিক ছিল ফিলোসফিক্যাল টলারেন্স সেটা আমাদের এখানে একেবারেই কম আর যে বিষয়টা আছে ইকোনমিক যে দিকটা সেই ক্ষেত্রে আবার ইকোনমিক পলিসিতে কিন্তু খুব বেশি বিরোধ নাই এটা আমরা কিন্তু দেখছি যে রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে যত বিরোধ আছে ইকোনমিক পলিসিতে সেটা নাই কিন্তু মানুষকে আবার যদি ভোটটা তাদের নিতে হয় অথবা কাউকে যদি ডিফিট করতে দিতে হয় তাহলে আবার এমন এমন ইস্যু নিয়ে আসতে হবে যেমন ভারত বাংলাদেশকে গিলে ফেললো এটা পলিটিক্যালি বলা যত সহজ ভারতের পণ্য যে বাংলাদেশের বাজার দখল করছে এটা কিন্তু অত বেশি বলবে না ফলে রাজনীতিতে কোন রেটোরিকটা ব্যবহার করলে কোন শব্দগুচ্ছ ব্যবহার করলে মানুষকে বিভ্রান্ত করা যায় অথবা মানুষকে নিজের পক্ষে নিয়ে আসা যায় সেইটার চেষ্টা করতে গিয়ে আমাদের আপনি যেটা বললেন আমাদের এখানে প্রধান দুই দল বলে যারা জনগণের সামনে আবির্ভূত তারা কেউ কাউকে শেয়ার দিতে চান না এটা হলো একটা দিক দুই নম্বর দিকটা হলো যে আমরা $1 বিলিয়ন অথবা $2 বিলিয়ন কথা হিসাব করছি তাই না আমাদের তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়ে গেছে 7 মাসের চেয়েতেও বেশি আমদানি করার টাকা আমাদের ব্যাংকে আছে উপচে পড়ছে টাকা তাহলে কেন $1 বিলিয়ন অথবা $2 বিলিয়ন জন্য আমাদের হাপিত্তেশ করতে হবে দুই নম্বর হচ্ছে আমরা দেখেছি যে একদিক দিয়ে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমাদের তিন দিকে ভারত আবার আরেক দিক থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ ভারতের তিনটা অংশের মাঝখানে আমরা আছি ভারত তার মানে ভৌগোলিক দূরত্ব কমাবার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে সে রাস্তা পেতে চায় এটা তার ইন্টারেস্ট আসামের তেল যাবে আসামের কয়লা যাবে পশ্চিমবঙ্গের শিল্প উৎপাদিত পণ্য সে যাবে 1500 কিলোমিটার যেটা ঘুরে যেতে পারতো সেটা 350 কিলোমিটার দিয়ে চলে যেতে পারবে এটা হলো ভারতের একটা একদম ব্যবসায়িক ইন্টারেস্ট আমার কী হবে আমি তো একটা ল্যান্ড হাংরি কান্ট্রি ছোট্ট দেশ মানুষ বেশি আমার প্রাকৃতিক সম্পদ তেমন নেই আমি আমার জমিকে কতখানি অপচয় করতে পারি কতখানি অপব্যয় করতে পারি এটা যেমন তবুও আলোচনা এসছে আপনি কি খেয়াল করে দেখেছেন যে আমাদের পুরো মানে ত্রিপুরা এবং এদিকে আসামের আশেপাশের যে বাংলাদেশের অংশ প্রচুর ইটের ভাটা হচ্ছে এবং সেখানে বাংলাদেশের যে টপ সয়েল সেইটাকে কেটে ইট বানিয়ে ভারতে বিক্রি হচ্ছে বাংলাদেশের সিমেন্ট কারখানা কত এত সিমেন্ট কারখানা বাংলাদেশের দরকার নাই এটা কেন যে সিমেন্ট তৈরি করতে গিয়ে যে এনভায়রনমেন্ট পলিউশন হয় সেই পলিউশনের দায়টা পুরো আমাদের থাকবে এবং সিমেন্টটা চলে যাবে এই সীমান্তবর্তী এই পার্বত্য অঞ্চলগুলোতে
ফলে ভারতের প্রত্যেকটা ইকোনমিক পলিসির সঙ্গে তারা কিন্তু তাদের এনভায়রনমেন্টের কথা ভাবছে, তাদের বিজনেস ইন্টারেস্টের কথা ভাবছে। আর আমরা সবসময় দেখছি আমাদের ইমিডিয়েট ইন্টারেস্টটা কী, ইমিডিয়েট ইন্টারেস্ট দেখতে গিয়ে, যেমন ধরেন রামপালে যে তাপ বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, ভারত কিন্তু তার সুন্দরবন এরিয়াতে এই তাপ বিদ্যুৎ প্রকল্প করতে দেয়নি, কিন্তু বাংলাদেশে আবার এটা হচ্ছে। ইন্টারাপ্ট করবো, আপনার কাছে আবার আসবো, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা ছোট বিরতি নিয়ে আসি। আর এখন থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। সঙ্গে আছেন ফজিলাতুন্নেসা বাপ্পি, রুমিন ফারহানা এবং রাজিকুজ্জামান রতন। অ্যাডভোকেট বাপ্পি, ভারতের সাথে আমাদের পুরনো যতগুলি সমস্যা ছিল এই মোদির আসন্ন ভিজিটে এগুলি সবগুলি মোটামুটি সমাধান হতে যাচ্ছে। পানি বন্টন বলেন, সীমান্ত চুক্তি বলেন, ট্রানজিট বলেন, বড় বড় সবগুলি কিন্তু ছোট কোনোটাই না। সরকার কেন সব দলকে একসাথে নিয়ে একবার বসলো না? না, এই এই যে কাজগুলো কিন্তু চলমান প্রক্রিয়া, আর এটা তো এখন বলতে হয় যে বসাবসির তো বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো যে আওয়ামী লীগ সরকার তো পর্যায়ক্রমেই করে আসছে, তাই না? এটা তো এরকম কিছু নয় যে বিষয়টা খুব লুকোচুরির কোনো কিছু। এটা তো আওয়ামী লীগ সরকার সঠিকভাবেই করে আসছে এবং এটা তো স্পষ্ট। এই যে 41 বছর আগের যে মুজিব ইন্দিরা চুক্তি ছিল যেটি, কিংবা গঙ্গার পানি চুক্তি, কিংবা এই যে তিস্তা চুক্তি, এটা তো কোনোটাই তো আপনার হাইডের কিছু নাই। এখানে এখন যদি আমি ছিদ্র খুঁজে বেড়াই, সরকার ভালো কাজ করেছে কোথায় তাকে আমি সাধুবাদ জানাবো, তা না করে সব দলের সঙ্গে বসলো না, এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে, সংসদে তো আলোচনা হয়েছে, যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন তারা করছেন। এখন কেউ যদি তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে বিচ্যুত হয়ে অংশগ্রহণ করতে না পারার কারণে সংসদে না থাকেন, সেটি তো সেই রাজনৈতিক দলের ব্যর্থতা। এখানে তো বসাবসির এটা কি আছে আমি তো বুঝলাম না। এই বিষয়গুলো তো স্পষ্ট, অত্যন্ত স্পষ্ট বিষয়গুলো, এবং এই বিষয়গুলো একটি চলমান প্রক্রিয়া যেটির শুরুটি কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। আর কিছু কথা আমি বলতে চাই, এটা আমি ঠিক সরাসরি ডিফার না করে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে কথাটি বলা হয়েছে যে খাদ্য না পেয়ে এবং ক্ষুধার কষ্টে গেছে সেই সমুদ্রের লোকগুলো, আমি একজন আইনজীবী হিসেবে এবং আইন প্রণেতা হিসেবে এটি মানতে নারাজ। এ কারণে যে এটি একটি সামাজিক অপরাধ এবং লোভে পড়ে এবং বিভিন্নভাবে ছল চাতুরির মাধ্যমে কিন্তু এই লোকগুলোকে, এবং এই লোকগুলো কিন্তু বিনে পয়সায় ওই নৌকায় বা জাহাজে উঠে নেই, তাদেরকে কিন্তু ছল চাতুরি করে, সেও প্র্যাকটিস করে, আমরাও প্র্যাকটিস করি, আমাদের অভিজ্ঞতা আছে, ছল চাতুরি করেই কিন্তু নেওয়া হচ্ছে। বাংলাদেশে তো দারিদ্র্যের হার 41 হাজার, হ্যাঁ হ্যাঁ অনেক টাকা, এবং দারিদ্র্যের হার আপনি দেখেন যে 41.5% থেকে আজকে 24% নিচে নেমে এসেছে, এবং অতি দারিদ্রের হারও কমে যাচ্ছে। এবং পাশাপাশি খাদ্য কেন থাকবে না? 2001 সালে আওয়ামী লীগ সরকার খাদ্য উদ্বৃত্ত রেখে এসেছিল, সেটিকে কিন্তু পরে বিএনপি সরকার খাদ্য ঘাটতি দেশ করেছিল। আজকে তো দেশে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত, এবং খাদ্যের জন্য বাংলাদেশ জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছে, সারা বিশ্বে একটি রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। যে কথাটি এসেছিল সৌদি আরবের কথা এবং আরও কয়েকটি মিডল ইস্টের কথা বলেছে, কথাগুলো সম্পূর্ণ অসত্য। এ কারণে যে সৌদি আরবে দেখুন যে আমাদের শ্রমিকরা ইকামা পরিবর্তনের সুযোগ পেয়েছে সরকারের সফল কূটনীতির কারণে, এবং সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে যেতে পারছে। আগে যেমন ঘটি বাটি বিক্রি করে যেত, সুতরাং শুধু তর্কের জন্য তর্ক না করে যারা দেশের জন্য ভালো কাজ করছে, আমার মনে হয় যে সেটিকে সাধুবাদ জানানো উচিত। এবং কেউ কোনো মন্ত্রী জানি, আমি একটু শেষ করি আমার কথাটুকু, না তারপর আপনার প্রশ্নের জবাব আমি নিশ্চয় দেব, এবং কেউ জানি কথাটিও ঠিক নয়, আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি ব্যাংককে আছেন, এবং তিনি বলেছেন যে যারা এখানে বাংলাদেশের বাঙালি রয়েছে তাদেরকে 2 মাসের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে, এবং এই সমুদ্রপথে বা নদীপথে যেন এই ধরনের অপরাধটুকু হতে না পারে সেজন্য কিন্তু আমাদের কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে, এবং তাদের পাহারাদার নজরদারি বাড়ানো হয়েছে, এবং সর্বোপরি যেটি প্রয়োজন সকলের ঐক্যমত্য এবং সামাজিক একটি প্রতিরোধ। আর আপনার এই কথাটির আমি আরও একবার বলবো যে এই যে
সীমান্ত চুক্তির কথা বলছেন, এটা তো এখানে লুকোছাপার কিছু নেই, এটা তো দিবালোকের মতো স্পষ্ট, আলোর মতো স্পষ্ট। সুতরাং আপনি আলোচনা চাইবেন, কিন্তু আপনি 92 দিন মানুষ আগুনে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করবেন, আপনি গাড়ি ভাঙচুর করবেন, শিশুকে হত্যা করবেন, অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করবেন, জঙ্গিবাদ মৌলবাদকে প্রশ্রয় আশ্রয় দিবেন, রাজনীতি থেকে বিচ্যুত হয়ে যাবেন। রাজনীতির চর্চা করুন, রাজনীতির কলা কৌশলে আসুন, তারপর নিশ্চয়ই সংসদে আসুন, নিশ্চয়ই সংসদে সেই আলোচনা করবার সুযোগটি থেকে যাবে। ব্যারিস্টার ফারহানা, সিটি কর্পোরেশন ইলেকশনের আগে বিএনপির যে আন্দোলন নিষ্ফল হলো, তারপর একটা ইভ্যালুয়েশন, আত্মসমালোচনা দরকার ছিল বলে আমার মনে হয়, বা নর্মালি সব পার্টি করে, কিন্তু এই ধরনের কোনো কিছুই আমরা দেখলাম না, অথবা কোনো পরবর্তী কোনো কর্মসূচিও আমরা দেখছি না, কেন? না, এই কথাটা কিন্তু ঠিক নয়, কারণ ইলেকশনে বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি একটি নির্বাচনমুখী দল, এবং সে কারণে বিএনপি সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করেছে। এবং সিটি কর্পোরেশন ইলেকশনে যেই ভোটের তামাশা হয়ে গেছে এইবার, এটা জাতীয় এবং আন্তর্জাতিক মহল সর্ব, এবং এটা আপনি যে কোনো অবজারভার যে যারা ছিলেন তাদের রিপোর্টেও কিন্তু একই কথা উঠে এসছে যে স্মরণকালে এ ধরনের ভোট ডাকাতি হয়নি, এবং এই ভোট ডাকাতির কোনো প্রয়োজনও ছিল না, কারণ এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে আওয়ামী লীগ পরিবর্তন হয়ে বিএনপি আসারও কোনো সম্ভাবনা এই নির্বাচনে ছিল না, এবং এটি নির্দলীয় নির্বাচন ছিল। তো তারপরে নির্বাচন যখন শেষ হলো, বিএনপি এক পর্যায়ে নির্বাচন বর্জন করতে বাধ্য হয়, এবং বিএনপি আপনারা দেখবেন দল গোছানোর কাজে ব্যস্ত, এবং তারা এই কাউন্সিলও করবে খুব শীঘ্রই, কাউন্সিলের ঘোষণা আসছে। এবং আমরা আসলে একটা বড় দল, বৃহৎ দল, এর যে 93 দিনের যে আন্দোলন, এবং সরকার যে আমাদের চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রেখে তার এখানে খাওয়া বন্ধ করে একজন মানুষকে তারা তার ওনার অফিসে ঢুকতে দেয়নি, এবং একটি দলকে সর্বতোভাবে ধ্বংস করবার জন্যে, একটি গণতান্ত্রিক দলকে নিশ্চিহ্ন করে দেবার জন্যে যতগুলো পদক্ষেপ নেওয়া সম্ভব, একটা ফ্যাসিস্ট এবং একনায়কতন্ত্রী দল যা করে তার কোনো পদক্ষেপই কিন্তু বাদ দেয়নি আওয়ামী লীগ। কিন্তু মজার বিষয়টা হচ্ছে, এত ঝড় গেল বিএনপির জন্মের পরে, কিন্তু এত ঝড়, এত দুঃসময় বিএনপি কোনোদিন পার করেনি, কিন্তু তারপরেও দেখেন দলটি আজও টিকে আছে, এবং সেই রকম জনসমর্থন নিয়েই টিকে আছে। দলটি যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি, তার তৃণমূল যে এখনও ভেঙে পড়েনি, দলটাকে ধারণ করে রেখেছে, লালন করে রেখেছে, এখানেই কিন্তু বিএনপির শক্তি। এবং এই যে আমরা দেখেন, একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন মত থাকবে, ভিন্ন ভিন্ন পথ থাকবে, সেটাকে নিয়ে চলার নামটাই হলো গণতন্ত্র, সেটাকে নিয়ে চলতে পারার সৌন্দর্যটাই হলো গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রের জন্যই কিন্তু আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, যার চেতনার কথা আজকে আওয়ামী লীগ বলে। কিন্তু এই গণতন্ত্রকে বারবার ধ্বংস করার মধ্যে দিয়ে, হত্যা করার মধ্যে দিয়ে, বাকশাল করার মধ্যে দিয়ে, 4টি মাত্র পত্রিকার স্বাধীনতার মধ্যে দিয়ে আওয়ামী লীগ কেন যে গণতন্ত্রকে হত্যা করে, যেটা যেটা মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল, সেটা আমাদেরকে সবসময় বিস্মিত করে। এবং একটা কথা আমি না বলে পারছি না, যে গণতন্ত্র কিন্তু কারোর জন্যে আবার কারোর জন্যে নয় তা হয় না, জবাবদিহীন হয়ে যায় যখন রাষ্ট্র, তখন সেটার কুফল কিন্তু প্রত্যেকটা মানুষকেই স্পর্শ করে, যেই কারণে একটার পর একটা ব্লগার হত্যা হচ্ছে, তার কিন্তু কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ প্রতিদিনই আমরা পত্রিকার পাতা খুলে দেখতে পাচ্ছি, তার একজনও ধরা পড়ছে না, বড় বড় লেভেল থেকে বলা হচ্ছে এটা কিছু ছেলের দুষ্টুমি, এগুলো বিষয় আমাদেরকে ব্যথিত করে, আমরা এই বাংলাদেশের স্বপ্ন কোনো দিন দেখিনি। জনাব কমরেড রতন, আপনার কাছে একটু আসব, আমরা কি পাবো এতগুলি চুক্তি, প্রায় 30টার মতো চুক্তি হবে, বাংলাদেশ কি কি গেইন করবে? আসলে চুক্তির অনেকগুলো থাকে আনুষ্ঠানিকতা, এগুলো করতে হয়, স্টেট টু স্টেট পলিসিতে এই অনেক চুক্তি থাকে, এগুলো পেপার এগ্রিমেন্টের মতোই, কিন্তু আমার দেখতে হবে এর মধ্যে বেসিক ইকোনমিক ইন্টারেস্টগুলো কীভাবে সার্ভ করে, এটা জনগণের স্বার্থ কতটুকু সেখানে রক্ষিত হয়। হ্যাঁ, তো আমরা যেটা বলতে চাই যে দুইটা জিনিস একটু দেখা দরকার, যে খাদ্য থাকলেই যেমন মানুষের খাদ্যের অধিকার জন্মায় না, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করেই বলবো, তিনি বলছেন যে পৃথিবীতে 80 কোটি 5 লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে, এটা ফাওয়ের রিপোর্ট। আর ফাওয়ের আরেকটা রিপোর্ট কী আছে, 2014-15 সালে গোটা পৃথিবীতে যে পরিমাণ ফুড গ্রেইন প্রোডাকশন হয়েছে, তাতে পার হেড পার ইয়ার 553 কেজি করে খাবার আছে, একজন মানুষের দিনে 100 বছরে 180 কেজি খাবার হলে একটা বছর চলে যায়, কিন্তু যা প্রোডাকশন হয়েছে তা হচ্ছে 353 কেজি, তারপরেও পৃথিবীতে 80 কোটি মানুষ কেন অপুষ্টিতে ভোগে, মানে ফুড প্রোডাকশন থাকলেই রাইট টু অ্যাক্সেস টু ফুড এটা হয় না, হয় না, এখানেই হলো অর্থনৈতিক বৈষম্য থাকলে এই জিনিসটা থাকে। তা আমাদের দেশেও খাদ্য উৎপাদন অনেক বেড়েছে,
কিন্তু সবার খাদ্যশী প্রাপ্যতার বেড়েছে কিনা, দেশের মাথাপিছু আয় বেড়ে এখন $1,314 হয়েছে, তাই না? এখন পাঁচজনের একটা ফ্যামিলির মাসিক ইনকাম সেই হিসাবে গড়ে দাঁড়ায় মাসিক ইনকাম $42,000। এখন বলেন পাঁচজনের একটা ফ্যামিলির কতজন মাসিক ইনকাম $42,000 করে? আমাদের গার্মেন্ট শ্রমিকদের মজুরি হচ্ছে $5,300, স্বামী স্ত্রী দুইজন মিলে রোজগার করলে তো এটা $11,000-$12,000-$15,000 হবে। বলে গড়ের নিচে সংখ্যাগরিষ্ঠ মানুষ, গড়ের উপরে হচ্ছে আমরা সামনের দিকে, ঠিক, কিন্তু সেটা মানে জিডিপি বাড়া আর বৈষম্য কমা দুটো এক জিনিস নয়, সেদিকটা আমাদের খেয়াল করতে হবে যে বৈষম্যটা কমছে না বাড়ছে। এখন আমাদের বৈষম্য যেমন 72 সালের যে বৈষম্যটা ছিল, যেখানে যদি ধরি 1:18, একজন যদি 18 টাকা ইনকাম করতো একজন 1 টাকা ইনকাম করতো, এখন সেটা কখনো কখনো 1:84 হয়ে গেছে, একজন যদি 1 টাকা ইনকাম করে আর একজন 84 টাকা ইনকাম করছে। ফলে ইনকাম বাড়লেই ইনইকুয়ালিটিটা দূর হয়ে যাবে তা নয়, সেদিকটা আমাদের খেয়াল রাখা উচিত। এই কারণেই দেখুন একটা পিয়নের চাকরি পেতে যখন 3 লাখ টাকা ঘুষ দিতে হয়, তখন সেই লোক মনে করবে 50,000 টাকা দিয়ে যদি মালয়েশিয়া যেতে পারি তাহলে মন্দ কী? এটা কিন্তু তার লোভ নয়, এটা হলো তার অসহায়ত্ব। এবং এই যে তার অসহায়ত্বকে পুঁজি করে যারা মানব পাচার করলেন তাদেরকে যদি শাস্তির আওতায় না এনে উনি কেন লোভের ফাঁদে পড়লেন, তাহলে দুদিন পর বলবে আপনি ঘরটা কেন খুলে রেখেছিলেন যে চোর চুরি করলো, ফলে আপনার ঘর খুলে রাখাটাই হচ্ছে দোষ, চোরের চুরি করাটা দোষ নয়। এইভাবে কি আমরা তাহলে যুক্তি করবো? তা কিন্তু আমরা করতে পারি না। আমরা করতে পারি কেন আমাদের দেশের মানুষ আজকে মালয়েশিয়ার গহীন জঙ্গলে গিয়ে কাজ করতে চায়, আবার থাইল্যান্ড কেন বাংলাদেশের মানুষ নেয়, কারণ ওখানে তার শ্রিম্প ইন্ডাস্ট্রিতে এই অবৈধ শ্রমিকদেরকে কম পয়সায় কাজ করানো দরকার। ফলে গোটা দুনিয়ার অভিবাসী শ্রমিকরা কীভাবে সেই দেশগুলোকে ইকোনমিক্যালি শক্তিশালী করে তুলছে তার রিকগনিশন তারা দিচ্ছে না, সেই মানুষগুলোর শ্রমের মূল্য দিচ্ছে না, এমনকি কখনো কখনো তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে সমুদ্রে। বাংলাদেশ সরকার কিন্তু একটা স্ট্রং একটা ফরেন পলিসি থাকা দরকার, তুমি আমার দেশের শ্রমিক নিবা। পৃথিবীতে বৈধ অবৈধ কথাটা কবে থেকে আসছে? কয়েকদিন আগে একটা আমি কার্টুন দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার একজন বলছে আমরা এখানে কোনো অবৈধ অভিবাসীকে গ্রহণ করব না, তখন অস্ট্রেলিয়ার আদিবাসীরা বলছে যে কথাটা আমাদেরও, কারণ এখানে তো তোমরাই অবৈধভাবে এসেছিলে, আমরা যারা বৈধ ছিলাম আমরা এখন মাইনরিটি হয়ে গেছি। একই কথা আমেরিকাতে তো রেড ইন্ডিয়ানরা কোথায়? তারা মাইনরিটি হয়ে গেছে। ফলে গোটা পৃথিবীতে যদি সম্পদের অবাধ বিচরণ হতে পারে, যদি পুঁজি অবাধ চলাচল করতে পারে, তাহলে শ্রমশক্তি কেন অবাধ চলাচল করতে পারবে না? কিন্তু আমরা দেখেছি শ্রমশক্তিকে দিয়ে যেহেতু লুণ্ঠন করা যায়, শোষণ করা যায়, এটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে চায়। আমরা মনে করি ভারতের সঙ্গে আজকে মোদী যখন আসছেন তখন এই আলোচনাটা হওয়া উচিত। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট তো হলো, ভারত থেকে গরু আসতে পারবে কিন্তু ভারতের বা সঙ্গে বাংলাদেশের মানুষ চলাচলের ক্ষেত্রে কাঁটাতারের বেড়ায় মানুষ ঝুলবে কেন? ভারতের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক কিন্তু পৃথিবীতে 3টা দেশ তার প্রতিবেশীকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। একটা হলো আমেরিকা টেক্সাসকে ঘিরে রেখেছে, মানে মেক্সিকোকে, আরেকটা হচ্ছে ইসরায়েল সে প্যালেস্টাইনকে ঘিরে রেখেছে, আর আমাদের প্রতিবেশী ভারত আমাদেরকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। তাহলে এটা কেন, এই ডিস্ট্রাস্টটা কেন, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ফলে আমরা ডিস্ট্রাস্ট থেকে যদি ট্রাস্টের জায়গায় যেতে চাই তাহলে পিপল টু পিপল যে আমাদের যে কমিউনিকেশনটা ছিল, আমাদের যে সম্পর্কটা ছিল, রিলেশনটা ছিল, এটা ব্রেক হয়ে গেল কেমন করে? ভারতের একটা সাম্রাজ্যবাদী পুঁজি সে এখানে লগ্নি করতে চায়, তার মুনাফা নিতে চায়, আর আমাদের এখানে উঠতি পুঁজিপতি বড় পুঁজিপতিরা তারা তার সঙ্গে গাঁট ছড়া বেঁধে ব্যবসা করতে চায়। ফলে তাদের সম্পর্ক ভালো হওয়া মানেই কিন্তু জনগণের সম্পর্ক ভালো হওয়া নয়। একটু ছোট করে যোগ করতে চাই, হ্যাঁ, রতন ভাই আসলে এত সুন্দর করে কথা বলে ওনার সঙ্গে দ্বিমত করাটা একটু কষ্ট হয়ে যায়, তবে উনি তো ওনার কথাটুকুনি বলবেন ওনার বিশ্বাস থেকে। আর কয়েকটা শব্দ এখানে এসেছে, যেমন গণতন্ত্র, হত্যা, ধ্বংস, চেতনা, ফেসিস্ট ইত্যাদি ইত্যাদি শব্দ, পাশাপাশি ভোটের তামাশা, ভোট ডাকাতি, এগুলো আমি একেবারে এগুলো কনসাইজ করে একটা শব্দে বলে দিতে চাচ্ছি। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে কুখ্যাত ইন্ডামনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল যেন বঙ্গবন্ধুর হত্যার বিচার চাইতে পারা না যায়, এবং সেটিকে সংবিধানের চতুর্থ তফসিলে জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করেছিল 79 সালে। এবং আরও আপনি দেখবেন যে প্রথমে পাওয়ার দখল করে তারপরে কিন্তু বিএনপি দলটির জন্ম হয়েছে রাতের অন্ধকারে বন্দুকের নল দিয়ে। সুতরাং যেই দলের জন্ম হয়েছে বন্দুকের নল দিয়ে, তাদের কাছ থেকে গণতন্ত্রের সবক, অন্তত যেই দলটির মাটি এবং মানুষের স্বার্থে জন্ম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেই দলের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার শেষ হয়নি, তার দলের নেয়ার প্রয়োজন নেই। আর ভোট তামাশার কথা বলেছে, মাগুরার উপনির্বাচন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের নির্বাচনে এই যে 4-7 জনকে ব্রাশ ফায়ার করে লালবাগে হত্যা করা হলো,
মেয়র মোহাম্মদ হানিফ যে নির্বাচিত হয়েছিলেন, চট্টগ্রামে আমাদের মেয়র মহিউদ্দিনের নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং 77 সালে জিয়াউর রহমানের হেনা ভোট এত হাস্যকর 118% ভোট কাস্ট হয়েছিল। এবং বলা হচ্ছে আজকে যে বিএনপি গণতান্ত্রিক দল, এই বিএনপি দলটির কতদিন কাউন্সিল হয় না এটা যারা বিএনপি করে ভুক্তভোগী তারাই বলে। আর সে কারণে বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ বলে যে এই বিএনপি দিয়ে হবে না। সুতরাং গণতন্ত্রের চর্চাটি নিজের দলে আগে করতে হবে, প্রতিক্রিয়াশীল হওয়ার আগে। এবং আরেকটি কথা দিয়ে আমি শেষ করতে চাই যে বিএনপি এমন ধ্বংসযজ্ঞ করেছে যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, কর্মী থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই 28 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির ডাকে কোনো কর্মী আসে নাই, জনগণ দূরের কথা। কমরেড রতন বাইসে ফারানা, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এই পর্যন্তই, সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।